পর্যটক পদচারণায় মুখরিত সুন্দরবন মোংলার পিকনিক স্পট থেকে আরো জানিয়েছেন আমাদের প্রতিনিধি নিজামউদ্দিন। সুন্দরবনের বিভিন্ন পর্যটন কেন্দ্র পর্যটকদের পদচারণায় মুখরিত হচ্ছে। বিশেষ করে সুন্দরবনের করমজল, কটকা, কোচেখালী, হারবাড়িয়া, দুবলাচল, হিরন পয়েন্ট সহ যে পূর্ব সুন্দরবন বিভাগের যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, এই পর্যটন কেন্দ্রগুলো প্রচুর পর্যটক, দেশি বিদেশ পর্যটকদের পদচারণায় মুখরিত হচ্ছে। মোংলা থেকেই এই মোংলা বন্দর যে পিকনিক কর্নার রয়েছে, এই পিকনিক কর্নার থেকেই সুন্দরবনে বিভিন্ন নৌযানে করে পর্যটকরা সুন্দরবনে যাওয়া শুরু করেছেন। পর্যটকরা দাবি করছেন যে মোংলা থেকে যখন তারা সুন্দরবনে যাচ্ছেন তখন এখানে যে নৌযানগুলো আছে এই নৌযানগুলো ওঠার জন্য গাট নেই বা কোনো পল্টন নেই, এই ব্যবস্থা নেই। তার ছোটো ছোটো যে বাচ্চাদের নিয়েও তারা সুন্দরবন ভ্রমণ যাচ্ছেন এবং অনেক ঝুঁকি নিয়ে তারা এই বোটে উঠতেছেন। তো এবার আজকে থেকে বন বিভাগ জানিয়েছে যে আজকে থেকে যেহেতু আগামী শুক্র শনিবার বন্ধ হয়েছে, তো যে পর্যটকরা ভ্রমণ করছে এই কারণে সুন্দরবনের রাজস্ব আয় প্রচুর পরিমাণে বাড়বে। এ ছিল মোংলার পিকনিক কর্নার থেকে পর্যটকদের নিয়ে আমার কাছে সমস্যা।